জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঠাকুরগাঁয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশব্যাপী কর্মসূচি অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় সম্মিলিত সাংস্কৃতিক জোট ঠাকুরগাঁও জেলা শাখা এই কর্মসূচি পালন করে ঘণ্টাব্যাপী এই সমাবেশে সাংগঠনিক জেলা সভাপতি অনুপম মনির সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দা বদর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস গণসংগীত মঞ্চের সভাপতি মোজাম্মেল হক বাবলু জেলা বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন সমাবেশে বক্তারা বলেন আজকে বাংলাদেশ যখন বিভিন্ন সূচিতে এগিয়ে যাচ্ছে তখন একাত্তর এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেক্ষান্তরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু ভাস্কর্য ভেঙে ফেলার যে হুমকি তা আর কিছুই নয় সেটা এই দেশ দেশের মানুষ ও বাঙালির সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র রুখতে সারা দেশের শিল্পীরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে তাই অবিলম্বে এই ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তা না হলে এই মৌলবাদ ও ধর্মান্ত অপশক্তি আবারও মাথাচড়া দিয়ে উঠে এদেশের মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতিকে নিচ্ছিন্ন করে দেওয়ার সাহস পাবে